নবী করিম সাল্লা সাল্লামের মসজিদে একজন বেদুইন আসলেন তিনি এসে মসজিদের এক কোণে তার যখন পেশাব চেপেছে তিনি বসে পেশাব করা শুরু করে দিলেন মসজিদের এক কোণে এক পাশে ভেতরে সঙ্গত কারণে সবাই তাকে ধমক দেওয়া শুরু করেন আরে আরে কি করছো কি করছো এটা মসজিদ এখানে পেশাব করছো কেন ওই ভদ্রলোক যেহেতু জানে না যে পেশাব বা পায়খানার জন্য আলাদা জায়গা আছে আলাদা ঘর আছে এই সভ্যতার সাথে তিনি পরিচিত না এসেছেন সে আহ মরুভূমি থেকে মরু অঞ্চল থেকে মদিনা শহরে এসেছেন তিনি মনে করেছেন যে এক সাইডে পেশাব করেছি যেখানে মানুষ আছে এখানে তো করি নাই আরেক সাইডে করেছি তিনি যখন পেশাব করেছেন সাহাবিরা সবাই ধমক দিতে গিয়েছেন আরে আরে কি করছো করছ সাল্লাম সাহাবিদেরকে বলেছেন দাউ হাত আরে তাকে পেশাব করতে দাও কেউ তাকে ধমক দিও না তাকে পেশাব করে শেষ করতে দাও পেশাব করতে শেষ করতে দিলেন দেখুন পেশাব রত অবস্থা যদি ধমক দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় লোকটা অসুস্থ হয়ে যেতে পারে তার কষ্ট হতে পারে নবী সাদ্লাহি সাল্লাম হচ্ছেন তাকে ছেড়ে দাও ধমক দিও না লোকটা পেশাব করে যখন শেষ করলেন নবীজি সাদ আল্লাহ সাল্লাম ডাক দিলেন ডাক দিয়ে বললেন দেখো আমরা এই যে মসজিদ নির্মাণ করেছি এটি শুধু আল্লাহর ইবাদত নিবেদন করবার জন্য তৈরি করেছি আর মলমূত্র ত্যাগের জন্য আমাদের আলাদা জায়গা আছে সেখানে আমরা করি খুব সুন্দরভাবে স্বাভাবিকভাবে বুঝিয়ে দিলেন আমাদের সমাজে যদি সবচেয়ে ভদ্র ভালো মানুষও হতো তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে কি আচরণ হতে পারত খুব সুন্দর আচরণ যদি ভদ্রলোকের সাথে করতো কমপক্ষে এই কথা তো বলতো যে ভাই পেশাবে ভেদ হচ্ছে ভালো কথা জিজ্ঞেস করতে পারতেন আপনি অন্তত এই কথাটা বলতেন নবী কারিম সাল্লা সাল্লাম কিছু বললেন না কারণ লোকটা জানেন না এই কালচারের সাথে অভ্যস্ত না তাকে তাকে শাসন করে তার প্রতি উৎসাহ প্রকাশ করে কোনো লাভ নেই নাবি সাল্লাহ সাল্লাম সুন্দর করে বুঝিয়ে দিলেন যাতে পরবর্তী তিনি আর এই কাজটি না করেন তার এই আচরণে এত মুগ্ধ হলেন সে লোকটি সোনা উদাউদের একটি হাদিসে আরও বেশ কয়েকটি হাদিসের কিতাবে এই লোকটির একটা উক্তি বর্ণিত হয়েছে কোনো কোনো হাদিসের উক্তিতে যারা বোঝা যায় তার এই উক্তিটা এই পেশাবের ঘটনার আগের ছিল তবে অনেক হাদিস তারা বোঝা এটা পরের ঘটনা ছিল উক্তিটা হলো তিনি তখন একটা বাক্য উচ্চারণ করলেন দূরে নামাজ পড়লেন নামাজ পড়ে বললেন আল্লাহ তার আহাদা আল্লাহ আমাকে আর মোহাম্মদকে তুমি দয়া করিও মাফ করিও আর এগুলো একটাকেও মাফ করিও না আর কাউকে মাফ করিও না শুধু আমাকে আর মোহাম্মদের মাফ করবো আল্লাহ আর কাউকে মাফ করবা না আবার ডাক দিলেন তাকে মোহাম্মদ ভাই আল্লাহর এ বিশাল অসীম দয়াকে তুমি কেন সীমিত করে ফেলছো আল্লাহর কোনো অভাব নেই তোমাকে আমাকে মাফ করার পর যদি আরো সবাইকে মাফ করে কোনো অভাব হবে না তো তুমি কেন এটাকে সংকীর্ণ করে ফেলছো অনেক মহাদিসগণ বলেছেন ওই যে সাহামীরা যে ধমক দিতে গিয়েছেন এই কারণে লোকটা প্রভাবিত হয়ে এই দোয়া করে বসেছেন যে আল্লাহ আমি তো ভুল করছি যাক আমার মাফ তো আমি চাই আর মোহাম্মদ সাল্লাহ যেহেতু এত সুন্দর আচরণ করেছে তো আপনি তাকে করে মাফ সময় উপস্থিতি প্রে নবী সাদ্লাহামের জীবনে আপনি এই জন্য বলেছি সিরাদ গ্রন্থ যদি আপনি পড়েন আপনি পদে পদে এমন সব ঘটনা পাবেন যেটি আপনাকে অনুপ্রাণিত করবে আপনার আচরণকে সুন্দর করবার জন্য আপনার আচরণকে বিনম্র করবার জন্য